হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তিথিস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি একটা নতুন ইউটিউব ভিডিও খুলেছি, ইউটিউব আইডি খুলেছি। তো এটাতে আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতেছি। আমি খুব বেশি পারি না, তাও চেষ্টা চলতেছে আর কি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠেছি। এই তো দেখতে পেলেন 6টা বাজে, তখন আমার মেয়ে ও স্বামী দুজনই ঘুমাচ্ছিল, যার কারণে লাইট অফ ছিল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে যে বারান্দায় গাছগুলো দেখতেছি, এগুলোকে না দেখলে আমার মাইন্ড ফ্রেশ থাকে না। মানে এগুলোকে দেখলে আমার মনে হয় যেন আমার দিনটাই খুব ভালো যাচ্ছে আর কি, এই অবস্থা। তো আর এগুলো করে মানে মূলত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি খুব ভোরে ঘুম থেকে উঠে মেয়ে যখন ঘুমিয়ে থাকি, এই ফাঁকে আমি কীভাবে লেখাপড়াগুলো, আমার যে অ্যাকচুয়াল স্টাডিটা, সেগুলো আমি কীভাবে মেনটেন করি সংসার প্লাস মেয়েকে সামলিয়ে, এগুলোই আজকে এটাই আমি শেয়ার করব আর কি। তো আমি ঘুম থেকে উঠেছি, উঠে হালকা একটু নাস্তা খেয়ে নিচ্ছি, কারণ সারা রাত না খেয়েছিলাম, একটু খিদা লেগে গেছে। তো খেয়ে তারপর পড়তে বসবো আর কি, অবস্থা। তো এতে দেখতে পাচ্ছেন আমি 4 বিস্কিট খেয়েছিলাম, সাথে 1 গ্লাস জল, পানির সাথে 1 গ্লাস পানি ঘুম থেকে উঠে যদি খাওয়া যায় তাহলে শরীর খুব ভালো থাকে। তো এতে এখানেই বসে আমি একটু লেখাপড়া করবো, কারণ ওই রুমে আমি টেবিলে পড়তে পারবো না, ওরা ঘুমাচ্ছে। লাইট জ্বালালে ও উঠে যাবে, উঠলেই আমার সব রুটিন মাফিক যেটা আইডিয়া ছিল, যে একটা প্ল্যান ছিল, সেটাই বেচতে যাবে আর কি। তো দেখতে পাচ্ছেন আমি আমার রুটিন মাফিক একটা পড়ার চেষ্টা করি। আমি কীভাবে রুটিন মাফিক পড়ি বা কীভাবে আমার সংসার কাজ প্লাস মেয়েকে সামলে লেখাপড়াটা মেনটেন করি, সেটা আমার একটা রুটিন আছে, সেই অনুযায়ী আমি করে থাকি। আপনারা যদি কেউ দেখতে চান তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করব। তো আপনাদের খুবই খুব ভালো হবে যারা আমার মতো এইভাবে সংসার সামনেও লেখাপড়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান তাদের জন্য আর কি। তো আমি তো লেখাপড়া করতেছি, এগুলো একটু হালকা আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমার মেন উদ্দেশ্য ইউটিউব খোলার, যে আমি কীভাবে লেখাপড়া করি সেগুলোই আপনাদেরকে দেখাবো কাজের ফাঁকে ফাঁকে আর কি। তো এগুলো দেখে যদি কেউ অনুপ্রাণিত হয় তাহলে আমারও খুব ভালো লাগবে, নিজেও উৎসাহিত হবো, আমারও লেখাপড়াটা হবে, আপনাদেরও কিছু একটা যদি সাহায্য হয় আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি লেখাটা কমপ্লিট করে ফেলেছি। এক নজরে দেখিয়ে দিই আমি কি কি আজকে লিখেছি। আপনারা অবশ্য বুঝবেন না, এগুলো আমার একাডেমিক পড়া প্লাস এগুলো চাকরির জন্য দরকার, বা আবার প্লাস একাডেমির জন্য দরকার, তো একসাথে আমার দুটোই হচ্ছে আর কি। তো আপনারা দেখে নিন একটু। তো এখন সকালের নাস্তা করবো, বেশ অনেকটা বেলা হয়ে গেছে, সবাই ঘুম থেকে ওরা উঠে গেছে, আমি ফ্রেশ হয়ে ওদেরকে ফ্রেশ হতে দিয়ে তারপর নাস্তা বানিয়েছি আজকে। যে এটা স্বামী রান্না করেছে আর আম ছিল, সাথে চা খেয়েছি, সেটা শেয়ার করা হয়নি। অবশ্য আমার গলাটা বসে আছে, আমার গলা সরিয়ে বোঝা যাবে, আসলে আমার গলার স্বরটা এমন না আর একটু ইয়ে কি। তো আমি তো খাওয়া দাওয়া শেষ করে সকালে নাস্তা শেষ করে যে থালা বাসনগুলো ছিল, প্লেটগুলো যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। এগুলো দেখতেই পাচ্ছেন কী করবো, মেয়েকে সামলে একা হাতে সব কাজ করতে হয়, তখন যখনই সময় পাই তখনই এগুলো কাজগুলো করে ফেলি, একটাও জমতে দিই না।
জমলে দেখা যায় পরে পাহাড় সমান হয়ে যায়, সেগুলো করতে আমার জন্য খুবই তখন টাফ হয়ে যায়। তো আমি ভাবি যে যখনই যেটা পড়তেছে সেটাই আমি ধুয়ে ফেলতেছি, ধুয়ে ফেললে তাহলে কাজগুলো সব সহজ হয়ে যায় আর কি, এতে কোনো মানে সমস্যা হয় না। আসলে তো দেখতে পাচ্ছেন আবার এখন আমি মেয়েকে সামলিয়েছি, গোসল করিয়েছি ওকে, তারপর আবার দুপুরে রান্না বান্না আছে, এগুলো আর শেয়ার করা হবে না আজকে, এতটুকু পর্যন্তই শেয়ার করবো যে সকাল ভোর সকাল থেকে কিভাবে আমি সকল কাজ সামলিয়ে নাস্তা বানিয়ে সবাইকে খাওয়াই, তারপর আবার আমি পড়তেছি। এটাই মানে আমার মেন টার্গেটই ছিল যে এতটুকুই, আমি আর বেশি কিছু না, জাস্ট আমি নিজের লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রত্যেক দিনে আমি এভাবে শেয়ার করি, এমন ভাববেন না যে আপনাদেরকে দেখানোর জন্য বা শো অফ করার জন্য বা নিজে পড়তেছি এটা আপনাদের সাথে দেখে অহংকার বোধ করতেছি, এমন কিছুই না। আমি জাস্ট প্রত্যেক দিনে আমি এভাবে পড়ে থাকি, একটু ভোরবেলা সকাল তাড়াতাড়ি উঠলে তখন অনেকটা সময় পেয়ে থাকি, মেয়েও ঘুমিয়ে থাকে, এই ফাঁকে আমি আমার পড়াগুলো একটু কমপ্লিট করে রাখার চেষ্টা করি আর কি। তবে সব সময় হয় না, মাঝে মাঝে প্রায় সময় হয়ে থাকে আর কি, এইভাবে করে থাকি। তো আপনাদের সাথে আমি এটা ভাবলাম আমি এটা শেয়ার করি, এটা খুবই উপকৃত হবে হবে। এখানে কোনো কাউকে আমি খারাপ কোনো পরামর্শ দিব না, যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুনই আমার চ্যানেলটা, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আশা করি আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো, এতে আপনাদের যেমন অনুপ্রাণিত হবে তেমনি আমারও ভালো লাগবে, আমারও কাজ করার আগ্রহটা বেড়ে যাবে আর কি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পড়তেছি, প্লাস মেয়েকেও সামলেছি, মেয়েও আছে এখানে, ও আর কি খেলাধুলা করতেছে, কান্না করলে আবার ওর কাছে যাচ্ছি, এভাবেই করতে হয়, কিছু করার নেই, একা হাতে একা সংসার, একা থাকতেছি যেহেতু, এভাবেই করতে হবে, এভাবেই লেখাপড়া করতে হবে জীবনে কিছু যদি করতে চাই বলো। তো এই তো দেখতে থাকেন আপনারা। এই তো দেখতেই পাচ্ছেন আমি যে যে টপিক্সটা পড়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেটা বিষয়ে আমি এখন কিছু নোট করে রাখছি, লিখতেছি। অ্যাকচুয়ালি আমি যা পড়ার চেষ্টা করি সেগুলোই লিখে রাখি, এতে করে লিখলে দেখা যায় যে আমার মনে থাকে অনেক গুণ অনেক বেশি। এটা কিন্তু আমি রুটিন মাফিক লেখাপড়া করি, আজকে সকালবেলা আপনাকে দেখালাম যে ইংলিশ পড়তেছি, এখন বাংলা পড়তেছি, আবার বিকালে যদি টাইম পাই তাহলে আমি একটু গণিত দেখবো, সন্ধ্যার দিকে একটু সাধারণ জ্ঞান দেখবো, এইভাবে এইভাবে রুটিন মাফিক আমি লেখাপড়া করি। তো আপনাদের যদি কারো আমার রুটিনটা দেখার কোনো আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে সাথে রুটিনটা শেয়ার করব। তাই তো দেখতেছেন আমি লিখতেছি, প্লাস মেয়েকেও সামলাচ্ছি, এটা হয়তো একটু বুঝতে পারবেন আপনারা। তো দেখতে দেখতে এইভাবে মেয়েকে একটু হয় করে আবার আসে লিখতেছি, এই আর কি অবস্থা। তো দেখতে থাকেন, এনজয় করুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লিখতেছি, আমার লেখাটা শেষ হয়ে যাবে, ভিডিওটাও বেশি লং করবো না যেহেতু প্রথম ভিডিও, আবার নতুন ইউটিউবার, এত লং করা ঠিক হবে না। আস্তে আস্তে আপনারা যদি আমাকে দেখেন সাপোর্ট করেন তাহলে আমি আরও বড়ো করবো। এই যে দেখতে পাচ্ছেন মেয়েকেও টাইম দিচ্ছি, আবার লেখাপড়াও করতেছি, একই অবস্থা। তো আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন, যেন আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার লক্ষ্যে যেন আমি পৌঁছাতে পারি। তো দেখতে পাচ্ছেন এগুলো আমি লিখেছি, লিখলে অবশ্যই মনে থাকে, আপনারা এই টেকনিকটা অবলম্বন করবেন, দেখবেন খুব উপকৃত হবেন। যারা ভালো কিছু করতে চান বা ভবিষ্যতে কোনো চাকরির জন্য আবেদন করতে চান, আজকে আর না।